আজ মহাসপ্তমী, চলে এসছি প্রতিদিনের মতো কলকাতা ক্যানভাসকে সঙ্গে নিয়ে। আমি গৈরিকা, আপনাদের সকলকে স্বাগত জানাই কলকাতা ক্যানভাসে, এবং সেই সঙ্গে মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই। প্রচণ্ড আনন্দের সঙ্গে বেরিয়ে পড়তে হবে, ঠাকুর দেখা প্রচুর এখনও বাকি আছে, ঠাকুর দেখতেই হবে, আমাকেও দেখতে হবে, আপনাকেও দেখতে হবে, কিন্তু তবু কথা রাখতে তো আসতেই হবে কলকাতা ক্যানভাসকে। চুলটাকে আমরা কিভাবে সিল্কি করব বা শাইনি করব, যাতে লাইট পড়লে চুলটা চকচক করে, কারণ মেয়েদের তো চুলেই যত সৌন্দর্য, তাই না বলবো। কিন্তু তার আগে আপনি যদি আজ প্রথম দেখে থাকেন কলকাতা ক্যানভাস, তাহলে অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। কিভাবে করবেন একটু দেখে নিন। প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে, এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন, এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। এবার আসি বিষয়বস্তুতে, বেশি কথা না বলে বিষয়ে ঢোকাই ভালো, কারণ প্রত্যেকেরই খুব তাড়া। কিভাবে আমরা চুলটাকে সিল্কি বা শাইনি করব বা সুন্দর করে তুলব, আপনি এই মুহূর্তেও করতে পারেন, মানে আজকে থেকেও শুরু করতে পারেন, কোনো অসুবিধে নেই। একটা ডিম নেবেন, ডিমের সাদা অংশটা ফাটিয়ে সাদা অংশটা নেবেন, কুসুমটা বাদ দেবেন, সাদা অংশটা নেবেন। তার সঙ্গে দু চামচ বেসন নিলেন, তার সঙ্গে এক চামচ টক দই নেবেন, আর হাফ চামচ পাতি লেবুর রস নেবেন। তাহলে কি হলো, একটি ডিমের সাদা অংশ, তার সঙ্গে দু চামচ বেসন, এক চামচ টক দই, আর হাফ চামচ পাতি লেবুর রস, মিশিয়ে একটা প্যাক তৈরি করলেন। সেই প্যাকটা মাথার চুলে লাগালেন, লাগিয়ে 30 মিনিট আপনি ওয়েট করুন, তারপর ভালো করে ধুয়ে স্নান করুন শ্যাম্পু দিয়ে। দেখুন প্রতিদিন এটা যদি আপনি করেন, আপনার চুলের কিন্তু অনেক বেশি ঔজ্জ্বল্যতা বাড়বে, শাইন করবে, চুল সিল্কি হবে, নরম হবে, সুন্দর হবে। করেই দেখুন, যদি উপকার হয় বা যদি উপকার পেয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে কমেন্ট করে। কলকাতা ক্যানভাস শুধু আপনাদের সমস্যাই বলে শান্ত থাকে না, সে সবসময় আশা করে সমাধানটা আপনার হলো কি না। যদি আপনাকে দেখতে ভালো লাগে, তাহলে কলকাতা ক্যানভাসের অত্যন্ত আনন্দের বিষয়, কারণ আপনি কলকাতা ক্যানভাসের পরিবারের একজন। আর যদি তা না হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। আর যদি আজকের ভিডিও ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আরও যদি কিছু জানার থাকে পুজোর মধ্যে সাজগোজ বিষয়ে বলুন বা শরীর স্বাস্থ্য বিষয়ে বলুন, তাহলে আমি নিশ্চয়ই জানানোর চেষ্টা করব, সেই সমস্যার সমাধান করবার চেষ্টা করব। কারণ আপনি নিশ্চিন্তে থাকুন, কলকাতা ক্যানভাস কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে, সে তার পুজো আনন্দ সব কিছু আপনার মধ্যে খুঁজে বেড়াচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খুব 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 ঠাকুর দেখুন, আর সেই সঙ্গে একটু সময় বার করে কলকাতা ক্যানভাস দেখুন। নমস্কার।